এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ঢাকা 17 আসনে। এই মুহূর্তে গুলশান এলাকায় আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা 17 সংসদীয় আসনে কতটা প্রস্তুত বিএনপি, সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিএনপি, বিএনপির নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি কেমন জানবো। এই মুহূর্তে এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। আপনার কাছে জানতে চাই, সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে এই আসনে আপনারা বিএনপি কতটা প্রস্তুত? বিএনপি একটা নির্বাচনমুখী দল এবং গণতান্ত্রিক দল, এই দল সবসময় নির্বাচন করছে। তবে আমাদের এবার নির্বাচন যাওয়ার একটা শর্ত আছে, সেই শর্তটা আছে, এটা আমাদের ইতিমধ্যে পার্টি বিএনপির মহাসচিব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যতক্ষণ আমরা মুক্ত না করব, উনি মুক্ত যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই নির্বাচন যাব না, এবং এই নির্বাচনকে প্রতিহত করার জন্য আমরা যা যা কিছু আমরা জনগণের সাথে নিয়ে আমরা যা কিছু করার তাই করব। আমরা সামনে যদি এই কিছুদের মধ্যে ছাড়া না হয় তা আমরা গণতন্ত্রে আন্দোলন করবো। পাশাপাশি আমরা মনে করি যে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করলেই নির্বাচন সুষ্ঠু হবে না, লেভেল ফিল্ড হবে না। এই লেভেল ফিল্ড যদি করতে হয় অবশ্যই এই সংসদকে ভেঙে দিতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা, একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, সর্বজনীন গ্রহণযোগ্য একটা নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশন, আপনার গাজীপুর বলেন, খুলনা বলেন, এই সময় নির্বাচন আমরা দেখছেন, আপনারাই জানেন, আপনারাই সাংবাদিকরা সব কিছু বলছেন, আপনারাই জানেন সবচেয়ে ভালো এখানে কি অবস্থা আছে। অত এই নির্বাচন কমিশনকে রেখে নির্বাচন করা সম্ভব না, অত নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে। পাশাপাশি আপনারা খুলনা টুলনা আজকের আশাটা সেই যে আপনারা যে খবর দেখছেন সেখানে যে যে অবস্থাটা আছে সেখানে প্রশাসন যেভাবে নির্বাচনকে ডিসি এসপিরা যেভাবে প্রশাসনকে ইনভলভ করতেছে, অতএব প্রশাসনেরও একটা আমল পরিবর্তন হওয়া দরকার, নিরপেক্ষ লোক দিয়ে প্রশাসনের সৃষ্টি করা দরকার। অতএব এই পয়েন্টগুলো যতক্ষণ না হবে ততক্ষণ আমরা নির্বাচনে যাওয়ার পক্ষে না। এই আসনটিতে আপনাদের যে সাংগঠনিক কমিটিগুলো রয়েছে, এই যে ক্যান্টনমেন্ট থানা বলেন, বনানী, গুলশান, সবগুলো কমিটি রয়েছে ঠিকঠাক মতো? আমাদের এখানে রিসেন্টলি সবগুলো কমিটি হয়ে গেছে, আগেও কমিটিগুলো ছিল, সেগুলোকে আবার রিফর্ম করা হয়েছে নতুন করে। এবং সবাই, সবচেয়ে বড় কথা, আপনারা অন্য অন্য জায়গায় কিছু টুকটাক সমস্যা শুনলেও এই নির্বাচনী এলাকার যতগুলো জায়গা আছে কোনোখানে এই ধরনের অপ্রীতিকর কমিটি দেওয়ার পর কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। মানে তার মানে আমাদের এখানকার ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, যে মহিলা দল বলেন, যত দল আছে, অঙ্গসংগঠন আছে, সবাই ঐক্যবদ্ধ। আজকে আপনারা দেখতেছেন সবাই পিছনেও আছে। সামনে নির্বাচনে আওয়ামী লীগকে এই আসনে আপনারা কতটা চ্যালেঞ্জ মনে করছেন? আমরা মনে করতেছি এই আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবে, এটা আমরা আশা করতেছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করলে এখানে চ্যালেঞ্জে আর কিছু নাই, আমরা চ্যালেঞ্জ বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে ঢাকা 17 সংসদীয় আসনে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির খবর জানাবে। থাকুন এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেসের সঙ্গেই।